ইয়েমেনে আমেরিকা এবং ব্রিটেনের নতুন করে হামলার প্রতিশোধ নিতে শুরু করেছে হুতিরাও। আমেরিকাও স্বীকার করছে তাদের বিমান হামলা হুতিদের বিরুদ্ধে কাজে দিচ্ছে না। এমনকি হুতিদের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত একটি ব্রিটিশ জাহাজ ধীরে ধীরে ডুবে যাচ্ছে, আর সেই জাহাজ থেকে হাজার হাজার লিটার তেল সাগরে ছড়িয়ে পড়ছে, যা এখন সবার জন্যই বিপত্তি তৈরি করেছে। ইয়েমেনে হুতির লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে আমেরিকা এবং ব্রিটেন। আজ ভোরে এই হামলা চালানো হয়েছে। এটি ইয়েমেনে আমেরিকা ব্রিটেন সহ আন্তর্জাতিক মিত্রদের চতুর্থ যৌথ হামলা। আমেরিকার সামরিক দপ্তর পেন্টাগন জানিয়েছে, আমেরিকা এবং ব্রিটেনের যুদ্ধ বিমান ইয়েমেনের হুতিদের 18টি স্থাপনায় হামলা চালিয়েছে। আমেরিকার সামরিক সূত্র বলছে, হামলাগুলো হুতিদের অস্ত্রের গুদাম, ড্রোন ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং হুতিদের জঙ্গি হামলায় ব্যবহৃত হেলিকপ্টার ঘাঁটির বিরুদ্ধে পরিচালিত হয়েছে। অন্যদিকে ব্রিটেন বলছে, আন্তর্জাতিক মিত্ররা হুতি বাহিনীকে আরও ধ্বংস করার জন্য কাজ করছে। পেন্টাগন এক যৌথ বিবৃতিতে বলেছে, হামলাগুলো হুতিদের এমন সব স্থাপনা জুড়ে চালানো হয়েছে যাতে বিশ্বব্যাপী বাণিজ্য, নৌযান এবং গুরুত্বপূর্ণ সাগরপথে নিরীহ নাবিকদের জীবনকেও তারা আর হুমকি মতো ফেলতে না পারে। হুতিদের শক্তি খর্ব এবং হামলার সক্ষমতা ধ্বংস করার উদ্দেশ্যেই এসব নিখুঁত হামলা চালানো হয়েছে। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট, আন্তর্জাতিক বাণিজ্য জাহাজগুলো লক্ষ্য করে ইরান সমর্থিত হুতিদের হামলা অব্যাহত রয়েছে। রাজধানী সানা সহ ইয়েমেনের বিশাল অংশ নিয়ন্ত্রণ করছে হুতিরা। তারা গাজায় ইসরায়েলি হামলা এবং হত্যার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট পশ্চিমা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে। পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়েছে, গত নভেম্বর মাসের মাঝামাঝি থেকে হুতিরা এখন বাণিজ্যিক এবং নৌজাহাজে 45টিরও বেশি হামলা চালিয়েছে। এসব হামলায় বিশ্ব অর্থনীতি, সেই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি। বিবৃতিতে আরও জানানো হয়েছে, সাগরপথে হুতিদের সামনে আমেরিকা এবং ব্রিটেনের সঙ্গে অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ডের সমর্থন দিয়ে যাচ্ছে। ইয়েমেনে হুতির লক্ষ্যবস্তুতে হামলাও সহায়তা দিচ্ছে এসব দেশ। লোহিত সাগর এবং এডেন সাগরে একটি আমেরিকান টেলের ট্যাঙ্কার এবং কয়েকটি আমেরিকান যুদ্ধজাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনে হুতির সমর্থিত সশস্ত্র বাহিনী। গাজা উপত্যকার উপর ইসরায়েলের ভয়াবহ গণহত্যায় সহযোগিতা করার কারণে আমেরিকান জাহাজগুলোতে হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী আজ সকালে এক বিবৃতিতে বলছে, এডেন সাগরে আমেরিকান তেল ট্যাঙ্কার টার্মিনাল লক্ষ্য করে কয়েকটি উপযুক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এছাড়াও লোহিত সাগরে কয়েকটি আমেরিকান যুদ্ধজাহাজে বেশ কিছু ড্রোন দিয়েও হামলা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, গাজাবাসী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানো হয়েছে। এদিকে ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইঙ্গো আমেরিকান বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, ইয়েমেন জুড়ে শনিবার 18টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকান এবং ব্রিটিশ বাহিনী। ইয়েমেনের বিভিন্ন অস্ত্রাগার, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং হেলিকপ্টার লক্ষ্য করে এসব হামলা হয় বলে পেন্টাগন জানিয়েছে। এদিকে ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলছেন, তাদের অবস্থানে ইঙ্গো আমেরিকান হামলার ফলে ইসরায়েলি বাহিনীর জন্য গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালানোর কাজ সহজ হচ্ছে। তিনি আরও বলছেন, তাদের উপর হামলা সত্ত্বেও তারা গাজায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি জানানো থেকে বিরত থাকবে না। ইয়েমেনে হুতি আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর অবস্থানে বিমান হামলাও ব্যর্থ হচ্ছে বলে স্বীকার করছে আমেরিকা। সংশ্লিষ্ট আমেরিকান কর্মকর্তাদের বরাদে সিএনএন জানিয়েছে, লোহিত সাগরের পশ্চিমা জাহাজগুলো হামলা চালানো থেকে ইয়েমেনকে বিরত রাখার জন্য ইঙ্গো আমেরিকান বাহিনী আগ্রাসন চালালেও সেই হামলা বন্ধ করা যায়নি বলে স্বীকার করছে ওয়াশিংটন। সিএনএনের খবর আরও বলা হয়েছে, ইঙ্গো আমেরিকান হামলার পর বরং ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরও বেশি শক্তিশালী অবস্থান থেকে ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। ইয়েমেনের আনসারুল্লাহ নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুতি এক টেলিভিশন ভাষণের দুদিন পর সিএনএনের খবর প্রচারিত হল। হুতি তার ভাষণে বলেছিলেন, তারা তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে এতটাই শক্তিশালী করেছে যে এখন আর আমেরিকানরা তাদের জাহাজ লক্ষ্য করে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না। তিনি বলেন, ইয়েমেনের উপর ইঙ্গো আমেরিকান আগ্রাসন সত্ত্বেও নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি সংহতি প্রকাশ করা থেকে হুতিরা বিরত থাকবে না।
ইয়েমেনে হুতি যোদ্ধাদের সমর্থিত সরকার গত নভেম্বর মাসটিকে গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে লৌহ সাগর, এডেন উপসাগর এবং বাবাল মালদ্বীপ প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন এবং ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইঙ্গো আমেরিকান বাহিনীর হুতিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে আমেরিকান এবং ব্রিটিশ জাহাজগুলোকেও অন্তর্ভুক্ত করেছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া জাহাজ এমভি রুবেমার ধীরে ধীরে ডুবে যাচ্ছে। ব্রিটিশদের মালিকানাধীন এবং বেলিজে পতাকাবাহী জাহাজটিতে গত 18 ফেব্রুয়ারি হামলা চালায় হুতিরা। ডুবে যাওয়ার পাশাপাশি বিশাল আকৃতির জাহাজটি থেকে প্রচুর পরিমাণে তেল বেরিয়ে সমুদ্রের পানির সঙ্গে মিশে যাচ্ছে বলে জানিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। এ ব্যাপারে শনিবার মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে সেন্ট্রাল কমান্ড বলছে, গত 18 ফেব্রুয়ারি রাত 9:30 থেকে 10:40 মধ্যে ইরান সমর্থিত হুতিরা বেলিজে পতাকাবাহী এবং ব্রিটেনের মালিকানাধীন এমভি রুবেমা জাহাজে হামলা চালায়। জাহাজটি নোঙর করা আছে, কিন্তু ধীরে ধীরে এটির ভিতরে পানি ঢুকে যাচ্ছে। অপ্রোচিত এবং ঝুঁকিপূর্ণ এই হামলায় জাহাজটি বেশি ক্ষতিগ্রস্ত হয়। হামলার কারণে সমুদ্রে 8 মাইল অঞ্চল জুড়ে তেলের আস্তরণ পৌঁছে। হামলার সময় এমভি রুবেমা জাহাজটি 41,000 টন সার বহন করছিল। এসব সার লোহিত সাগরে ছড়িয়ে পড়ে পরিবেশ বিপর্যয় আরও খারাপ করে দিতে পারে। হুতিরা অব্যাহতভাবে এসব নির্বিচার হামলার প্রভাব উপেক্ষা করে যাচ্ছে। তারা মৎস্যশিল্প, উপকূলীয় সম্প্রদায় এবং খাদ্য আমদানিকে হুমকির মুখে ফেলছে বলে জানায় আমেরিকার সেন্ট্রাল কমান্ড। জাহাজে হামলার পর গতকাল ইয়েমেনের হোদেইদায় হুতিদের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে যৌথ হামলা চালায় আমেরিকা এবং ব্রিটেন। আমেরিকার সেন্ট্রাল কমান্ড পরবর্তীতে জানায় আত্মরক্ষাতে হুতিদের 7টি ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে তারা হামলা চালিয়েছিল, কারণ এসব ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিয়ে হুতিরা বাণিজ্য জাহাজের পাশাপাশি তাদের যুদ্ধজাহাজকেও হুমকির মুখে ফেলেছিল। প্রিয় দর্শক, হুতিদের সক্ষমতা কতটা বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।